আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করলেন পান্তি একাদশ এবং শুল্কুপা একাদশ। এই অনুষ্ঠানে আমাদের মূল ব্যক্তি, আমাদের মূল প্রাণ হলো আমাদের জাফর ভাই, যুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাদের কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, যিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন, এবং আমিও উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি মনে করি আমার চাইতে মান্নান খান অত্যন্ত চমৎকার কাজ এবং সারা উপজেলার মানুষের সাথে একটা সুন্দর সখ্যতা গড়ে তুলেছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন আমাদের মান্নান খান সাহেবের সফল সঙ্গী, আমার সাথে যারা এসেছেন, বিশেষ করে আমাদের যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান সহ এখানে উপস্থিত যারা অনেক কাজ ফেলে রেখে এই খেলা উপভোগ করবার জন্য এখানে উপস্থিত রয়েছেন। আমার মনে হয় অনেকে দোকান পাটও বন্ধ করে দিয়ে চলে আসছেন। তাই সুদীজন যুবক ছাত্র ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমি আসলে খেলাধুলার ব্যাপারে খুবই আগ্রহী এবং এই যে মাঠটাই আমার কাছে খারাপ লাগছে। হ্যাঁ, এই মাঠটা আমি সংসদ সদস্য হিসেবে এই মাসেই বরাদ্দ পাবো, এই বরাদ্দ থেকে প্রথমেই এই মাঠের জন্য আমি মাঠটা যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা করবো। আর জাফর ভাই শেখ রাসেল স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব পাঠাগার বহুদিন আগে এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা যোগদান করেছি এবং এখানেও আমি যাতে করে এই পাঠাগারটা সুন্দরভাবে চলতে পারে সেজন্য একটা ভালো বরাদ্দ আমি দিব। সবচেয়ে যে মাঠটা যদি সমতল হয় না, সুন্দর না, একদমই অসুন্দর একটা মাঠ। যাই হোক, খেলা কিন্তু দুইজনই সমানে সমান। হ্যাঁ, আমাদের গুলাম অন্যু এক গোল দিয়েছে, আমি তো বলে গেলাম ড্র হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মন্নু এক গোল দিয়ে মানে জিরাই দিল পান্তিকে। আর যে আমাদের আজকে খেলার যে ধারা বিবরণী দিল, এটা চমৎকার চমৎকার। যাই হোক, সবাইকে আমাকে আগেই বলা হয়েছিল, সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে আগেই বলেছিল যে আপনাকে থাকতে হবে। আমি বললাম ঠিক আছে থাকবো, দেখ আল্লাহর অশেষ মেহরবানি যে আমি ঠিকই থাকতে পারলাম। আমি সর্বশেষ সবাইকে শুভেচ্ছা জানাই, আর বিশেষ করে আমাদের আব্দুল মান্নান খান উপজেলা চেয়ারম্যান, সে অনেক কাজ ফেলে রেখে এই আপনাদের এই মালিক সমিতির এই অনুষ্ঠানের কথা শুনেই সে চলে আসছে, তাকেও ধন্যবাদ জানাই। যেহেতু আমি এলাকারই মানুষ, আমি পান্তি গ্রামের মানুষ, হ্যাঁ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আয়োজক বৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।